উপজেলা নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে মুন্সীগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হেদাতুল্লাহ সীমান্ত সীমান্ত ভোটার উপস্থিতি কেমন দেখছেন কি বলছে প্রার্থী এবং ভোটাররা এছাড়া আর কি কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন আটটা থেকে মুন্সীগঞ্জের লোহজং উপজেলা পরিষদ নির্বাচন শুরু হয়েছে আমরা সকাল থেকে দেখেছি যে এখানকার যে বিভিন্ন কেন্দ্রে মানে প্রার্থীদের কেন্দ্র করে যাদের প্রার্থীদের পরিচিত আত্মীয় স্বজন তারাই ভোট দিতে আসছেন এছাড়া সাধারণ মানুষদেরকে আমরা তেমন ভোট কেন্দ্রে আসতে দেখিনি আমি সকাল থেকে দেখেছি যে এই উপজেলায় এক লাখ সাতষট্টি হাজার সাতশত আটানব্বই জন ভোটার রয়েছে সেখানে একষট্টিটি কেন্দ্র রয়েছে একষট্টি কেন্দ্রের মধ্যে সাতচল্লিশটি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ করেছেন আমরা এখন একজন কথা বলতে চাই এই উপজেলার প্রার্থী অর্থাৎ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রশিদ সিকদার তার সাথে আমরা একটু কথা বলতে চাই নির্বাচনের পরিস্থিতি তিনি সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ঘুরেছেন কেমন দেখছেন আর হচ্ছে এই উপজেলার পরিষদ নির্বাচন আপনি একজন প্রার্থী হিসেবে কেমন সকাল থেকে ঘুরেছেন দেখছেন আর হচ্ছে পরিস্থিতি কি অবস্থা আসলে এখন পর্যন্ত ভালো দেখছি তবে আমরা শঙ্কিত আছি চারটা পাঁচটা কেন্দ্র নিয়ে তার মধ্যে জর্শিল্দা উত্তর জশিলদা যেটা প্রাইমারি স্কুল এবং আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি জর্শিল্দা উচ্চ বিদ্যালয় এবং আমাদের একেবারে পূবের যে ইউনিয়ন কলমা কলমা লক্ষ্মীকান্ত কলমাতে একই স্কুলে দুইটা কেন্দ্র আছে সেখানে এবং ভরাকড় কেন্দ্রটা এই এই পাঁচটা কেন্দ্র সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ আমি এখন দশটা বাজে এজ এ ক্যান্ডিডেট সকালবেলা ভোটটা দিয়ে বের হওয়ার কথা কিন্তু আমার পয়সা উচ্চ বিদ্যালয় আমার কেন্দ্র বোলতুল ইউনিয়নে আমি সেখানে nadie me llega a chulear